অনেকদিন টিনার সাথে দেখা হয় না, তো টিনার দোকানে যাবো ভেবেছিলাম। কলকে গেছে, অনেক পাখি বসে আছে, ওই পাখি ডাকছে। চামচ লাগবে। হাই এভরিওয়ান, সুপ্রভাত, শুভ সকাল, সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করলাম ঘুগনি নিতে নিতে। ঘুগনি কাকু এসেছিল, ঘুগনি কাকু থেকে ঘুগনি নিয়ে নিলাম। কাকু এসে আর কি মাঝে মধ্যেই ভিতর দিকে রাখে, কালকেও এসেছিল তবে কালকে নিয়ে নি, আজকে মা বললো খাবি তো নে, ঠিক আছে তাহলে নি। কাকু থেকে 10 টাকার ঘুগনি নিলাম, আর কাকু তো দেখো পুরো বাটি ভরে আর কি ঘুগনি দিয়েছে। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম, এখন অনেক দেরি হয়ে গেছে। সকাল থেকে আসলে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, একটু নাকটাকগুলো জ্বালা জ্বালা করছে, তো যাই হোক সেই সবগুলো বড় ব্যাপার না। এখন আমার স্নান হয়ে গেছে, আজকে কিন্তু প্রতিদিনের মতো নয়, আজকের ব্লগটা স্নান করে শুরু করছি। অন্যদিন অনেক বেলায় স্নান করি, আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, তো আজকে আর স্নানের কোনো ঝামেলা নেই। মা আসুক এবারে আর কি টিফিন করব, সবাই তো সবার মতো বেরিয়ে গেছে, আমি আর মায়ের রয়েছি প্রতিদিনের মতো। ঘুগনি নিয়েছি, মা আজকে টিফিনের জন্য নিয়েছে পাউরুটি সাথে হরলিক্স, ওই জন্য আমি ঘুগনিটা সেইভাবে নিতে চাইছিলাম না, হরলিক্স দিয়ে মানে ওই পাউডার হরলিক্স দিয়ে মানে মানে গুঁড়ো অবস্থায় গুলে নয়, তো হরলিক্স দিয়ে পাউরুটি খেতে তো খুব ভালো লাগে, তো সেই জন্য আমি আর কি মতো গা করছিলাম না। মা আবার বললো না নে, তো মা জোর করলো বলে আমি নিলাম, নাহলে আর কি হরলিক্স দিয়েই পাউরুটি খাওয়ার প্ল্যানে ছিলাম। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম, তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আমাদের সকালের টিফিন চলে এসেছে, পাউরুটি দিয়ে ঘুগনি খাচ্ছি, আর মা নিয়ে এসেছিল হরলিক্স। হরলিক্স দিয়ে পাউরুটি খেতে হেভি লাগে, আমি যেহেতু কাকুর ঘুগনি দিলাম ঘুগনি খাই, আর সাথে তো গরম গরম ধোঁয়া ওটা চা রয়েছেই। আজকে সবজির ভ্যান এসেছিল সবজি দাদার থেকে, বাবা বাজার করেছে, মা তখন গেছে স্নানে, এসে ডাকছিল, বাবা গিয়ে আবার দেখি বাজার করে নিয়ে এসেছে, পালং শাক, মেথি শাক, বাঁধাকপি নিয়েছে। আর দেখা যাক মা এর মধ্যে থেকে কি কি রান্না করে, আপাতত টিফিন করে নিয়ে। কাকুর ঘুগনিটা এত ভালো না, আমি যখনই খাই তখনই বলি, কারণ এত ভালো হয় না বলে পারি না। সব থেকে ভালো কথা, আমি সেই ছোটোবেলা থেকে যেমন টেস্টের ঘুগনি খাচ্ছি ঠিক তেমন টেস্টই আছে, শুধু একটাই পার্থক্য এখন এই চামচ দিয়ে খাচ্ছি, আগে নারকেল পাতা বা তাল পাতা চামচ দিত। হ্যাঁ কাকু এখন ওই কাঠের চামচ দেয়, আমি কাকুকে বললাম চামচ দিতে হবে না, সেই তো ঘরের চামচে খাবো, বেকার একটা কাঠ চামচ নষ্ট করে কী হবে। এই হলো হরলিক্স আর পাউরুটি, মা তো হরলিক্স আর পাউরুটি খাচ্ছে, তার মাঝে থেকে আমিও একটু চুরি করে খাচ্ছি আর কি, খুব ভালো লাগে। এইগুলো বাজার, বাবা যেটা নিয়েছে এবার বের করে দেখি, এখন আর কি বের করা হয়নি, লাইটটা জ্বালিনি, এখন আর কি বের করিনি, কী কী রয়েছে দেখি।
মেথি শাক দু আটি নিয়েছো মনে হয়, দু আটি মেথি শাক, মেথি শাকটা থাক। আর এখানে রয়েছে পালং শাক, অনেকটাই পালং শাক গো মা, এখানে পালং শাক রয়েছে। আর কী কী নিয়েছে বাবার এক পড়ে যাস না। আর এখানে নিয়েছে বাঁধাকপি, এই যে বাঁধাকপি রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, টমেটো রয়েছে, আর বেগুন রয়েছে। এই হলো সবজি বাজার, কাঁচা লঙ্কা একদমই ছিল না, ভালো হয়েছে। মূলো নেই, মূলো হলে ভালো হতো। দেখি মা তো ভাত বসাচ্ছে, আর এইদিকে আমি কাটাকাটি শুরু করে দিয়েছি। পালং শাকের চচ্চড়ি হবে, পালং শাক, শিম, আলু, বেগুন দিয়ে। মূলোটা নেই বাবার আর কি মাথায় নেই, নাহলে বাবা মূলো নিত, নেয়নি যখন আর কি করা যাবে। দু আটি পালং শাক আছে। শাক তো রান্না করলে একদম অল্প একটু হয়ে যাবে, এই পালং শাক তো বিশেষ করে না, কড়াইতে দিলেই অল্প। আর খুব একটা মানে বুড়ো বুড়ো না, কচি কচি পালং শাকগুলো, ছোট্ট ছোট্ট দেখতেই পাচ্ছ, আটিতে মানে বেশি বড় না পালং শাকগুলো। পালং শাকের চচ্চড়ি, ডাল আর পাঁপড় ভাজা মা, আজকের মেনু এটাই। বেগুন ভাজা কাটবো, তাহলে বেগুন না পাঁপড়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ মা, এই বাটিতে রাখি। পালং শাকে বেগুন দেব, আর মা বললো বেগুন ভাজার জন্য বেগুন কাটতে, মা বললো সাথে বেগুন ভাজার জন্য বেগুন কাটতে। বাহ, আজকের বেগুনটা পরিষ্কারই আছে, দেখো আজকে বেগুনে পোকা নেই, দাঁড়া একটু দেখো, আজকের বেগুনে পোকা নেই, আজকের বেগুনটা পরিষ্কার আছে, একটাই একটাই। চচ্চড়ির জন্য কেটে দিই, পালংয়ের চচ্চড়ির জন্য, তারপরে ভাজার জন্য কাটবে, একদম ফ্রেশ বেগুন। কলপাড়ে চলে এলাম সবজি কেটে ধোয়ার জন্য। এই শাক পাতা তো একটু কলে এসে ধুলেই ভালো হয়, ভালো করে পরিষ্কার করে ধোয়া যায়, তাই আর কি এলাম। পালং শাকটা আলাদা করে ধুচ্ছি, আর এখানে সবজিগুলো আছে, একসাথে ধুলে ভালো করে ধোয়া যায় না, কেন বলতো পালং শাকে না প্রচুর মাটি, প্রচুর মাটি থাকে, সেই জন্য পালং শাকটা আলাদা করে ভালো করে ধুলেই ভালো হয়। এখানে আমার পাখির পাখির ডাক শুনতে পাচ্ছ? এটা কিন্তু আমার খাঁচার পাখি না, ওই যে কলকে গাছে অনেক পাখি বসে আছে, ওই পাখি ডাকছে। এই পাখির ডাক না থাকলে কি পরিবেশ বলো, আমার তো পাখির ডাক ভীষণ ভালো লাগে, পাখিই ভালো লাগে। জলটা ফেলবো। আর এখানে শিম, আলু, বেগুন, মানে ভাজার বেগুনগুলো একসাথে নিয়ে নিয়েছি, এখানে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে গিয়ে তারপরে আর কি আলাদা করে দেবো, একসাথে এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে দেখো বুল্লু মুরগি সব চলে এসেছে, ভেবেছে হয়তো মাছ মাংস কিছু ধুচ্ছি। পালং শাক খাবি? পালং শাক আর সবজিগুলো তো ধুয়ে এনে দিলাম, এখানে রেখে দিয়েছি, আর মায়ের কিন্তু রান্না শুরু হয়ে গেছে, দাঁড়া দেখাই। ভাত ফুটে গেছে, ভাত অলমোস্ট রেডি, এইদিকে মুগ ডালও সিদ্ধ করতে দিয়ে দিয়েছে, সিদ্ধ হয়েও গেছে, মুগ ডালটা ভেজে আর জল দিয়ে দিয়েছে, তার মধ্যে দেখছি কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কাও দিয়েছে। ডাল করার পরে আর কি পালং শাকের চচ্চড়ি হবে, তারপরে হবে বেগুন ভাজা, তাই তো?
আগে বেগুন ভাজা করবে? আচ্ছা, মা বলছে আগে বেগুন ভাজা করবে, তারপরে তরকারি করবে। ঠিক আছে, মা রান্না করছে, আমি কি করব? আমি বিছানাটা ঝাড় দিয়ে ফেলে, একবার তো ঝাড় দেওয়া হয় তোমরা জানো, আরও একবার ঝাড় দিয়ে নিই এখন। কড়াইতে পড়ে গেছে তেল, সাথে জিরে, এখন আসছে টমেটো। মা এখন ওই মুগ ডালটা আর কি ফোড়ন দিচ্ছে। আমরা মুগ ডালে জিরে ফোড়নই খাই, কারণ আমাদের জিরে ফোড়নটাই ভালো লাগে। অনেককে দেখেছি পাঁচফোড়ন দিয়ে খেতে, তবে আমাদের জিরে ফোড়নটাই বেশি ভালো লাগে। আদাটা মা পরে দেয়, তাই তো? আজকে ঘি দিয়ে করবে। আচ্ছা, মা ঢেলে দিল ডাল, এই যে জিরে গুলো কি সুন্দর সাঁতার কাটছে দেখতেই পাচ্ছ। আজকে মা ঘি দেবে শেষে। ঠিক আছে, টমেটো, কড়াইশুঁটি দিয়ে, ঘি দিয়ে মুগ ডাল, শীতকালে এটা দারুণ লাগে। মায়ের তো রান্না কমপ্লিট, কি কি রান্না হয়েছে দাঁড়া একবার দেখিয়ে দিই প্রথম থেকে। এখানে রয়েছে ভাত, সাথে আছে কড়াইশুঁটি, টমেটো দিয়ে মুগ ডাল, আর মা আজকে ঘি দিয়েছে। এখানে আছে বেগুন ভাজা, আর সাথে আছে পালং শাকের ঘন্ট, বড়ি দিয়ে, আলু দিয়ে, আর সব সবজি দিয়ে। এই হলো আজকে আমাদের মেনু। এখন আমি আর বুল্লু এখানে অপেক্ষা করছি, দেখতে পাচ্ছ মা চা করতে গেছে, এখন আমাদের চা খাওয়ার সময়। এই 7:45 বাজে, আর তোমরা তো জানোই আমরা এই সময় চা খাই। আজকেও বেশ ভালোই ঠান্ডা রয়েছে, আর বুল্লু আর আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, তাই না বুল্লু? এই দেখো বুল্লু ঘুমাচ্ছিল, বুল্লু আর কি চা খাবে বলে উঠে পড়েছে জানো তো মা। আমি তো তখন সকালবেলায়, মানে তখন মানে কি একদম ব্লগের শুরুতেই বলেছিলাম যে আমার নাক টাকগুলো জ্বালা জ্বালা করছে, এখন দেখছি নাক টাকগুলো বন্ধ হয়ে গেছে, এই নাক টানছি। তো চাটা খেলে বেশ ভালোই লাগবে, আজকে রাতে মনে হচ্ছে আমাকে একটা ওষুধ খেয়ে শুতে হবে। আপাতত এখন একটু চা খাই, মাথাটাও ধরেছে, চা খেলে একটু মাথা ছাড়বে। মা চা করছে। ও, চা কমপ্লিট মা? ও, চা করছে আর মা এখানে আটা মাখছে। মা দুটো কাজ একসাথে করছে, রাতে রুটি হবে, রুটির জন্য আর কি আটা মাখছে। মেখে নিয়ে চা খেয়ে নিয়ে একটু পরে রুটি গুলো করে। আচ্ছা আচ্ছা, এই ফুটতে ফুটতে চাটা করতে করতে এটা হয়ে যাবে, টাইমটা অ্যাডজাস্ট হয়ে যাবে। চা বসিয়ে দিয়ে আর কি আটা মাখছে, মা বলছে টাইম অ্যাডজাস্ট হয়ে যাবে, চা ফুটতে ফুটতে মায়ের আটা মাখা হয়ে যাবে। এটা না ফুটলে চা ভালো লাগে না ঠান্ডার সময়। আজকে ভালো ঠান্ডা আছে, আজকে ভেবেছিলাম টিনার দোকানে যাব, অনেকদিন টিনার সাথে দেখা হয় না, তো টিনার দোকানে যাবো ভেবেছিলাম। তো দেখলাম টিনার দোকান খুলিনি, ওকে মেসেজও করলেন, তলায় কেউ দোকান খুলিনি, ঠান্ডা পড়েছে বলে মনে করিনি। তাছাড়া লাইনে কারো হয়েছে, মিঠুন দাও দোকান খুলে দিব, লাইনে হচ্ছে কেউ দোকান খুলে দোকান খুলে ভেবেছিলাম যাবে, সেই জন্য হয়তো খুলে নিতাম। ভেবেছিলাম যে আজকে টিনার দোকানে যাবো আর কি, টিনার সাথে একটু দেখা টাকাও করবো, কেন হলো না, অনেকদিন ওকে দেখিও না। যাই হোক, দেখি কবে আসে, আসলে তারপরে দেখা করবো। এই যে রাতে রুটির জন্য আটা মাখা চলছে, বাহ বেশ ভালো মাখো তো। আজ থেকে মাখছি না তো, ওই জন্য ভালো মাখছি। আচ্ছা আচ্ছা, ভালো, আটাটা মেখে না। এখানে হচ্ছে চা, আমাদের সন্ধ্যের চা চলে এসেছে, মায়ের এক গ্লাস আর আমার ভোরে এক কাপ চা দিয়েছে মা আজকে। কেন গো মা আমাকে এত ভোরে চা দিয়েছ? ঠান্ডার সময় তো একটু খাবে কিছুই মনে হয় না, বলে আটটে হলে ভালো হতো। না না, ভালো তো, আমার এমনিতে আজকে খেলে ভালোই হয়। চায়ের সাথে টা আছে, বিস্কুট আছে, আমাদের রোজের নিমকি আছে, আমরা নিমকি খেতে কিন্তু খুব ভালোবাসি, তো এগুলো তো রয়েছে চায়ের সাথে টা হিসাবে। চায়ের সাথে বিস্কুট আর মুড়ি খেতে আমি খুব ভালোবাসি, আমি শুধু চা খেতেই পারি না। অনেকে আছে এমন চায়ের নেশায় শুধু শুধু চা খায়, আমি মানে বিস্কুট ছাড়া চা খেতে পারি না। তাও তো এখন একটু হলেও বিস্কুট খাওয়াটা কম করে দিয়েছি, আগে যতক্ষণ চা থাকতো ততক্ষণ বিস্কুট দিয়ে চাটা খেতাম, তো এইভাবেই আমি চা খাই। আর শীতকাল বলেই আর কি চাটা খেতে তাও ভালো লাগছে, গরমকালে খুব একটা চা খাই না, মায়ের চা থেকে একটু বিস্কুট ভিজিয়ে নিই ওতেই হয়ে যায়, শীতকালে আলাদা করে চা নিই। কালকে আমি গ্যাসের জন্য চা খেতে পারিনি গো ভালো করে, তাও তো কিনে এনে খাওয়া হয়েছে, যা মানে আমি খাইনি মা খেয়েছে। চা খেয়ে নি, এরপরে গিয়ে পাখিদের খাঁচাগুলো ঢেকে দেবো,
কিছুক্ষণ পরে বুল্লুকে খেতে দেব, তারপরে মা উঠে আবার রুটি করবে। আমাদের কাজ একদম ভাগাভাগি ভাগাভাগি করা আছে। চলো আমরা এখন চা খাই। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, কারণ নাক বন্ধ হয়ে গেছে, তো খুব একটা কথা বলতে পারছি না, এরপরে আবার কেমন অদ্ভুত কথা বেরাবে, সেই জন্য আর কি ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা যারা ব্লগটা দেখছো কমেন্ট করছো প্লিজ কিন্তু ব্লগটা একটু লাইকও করে দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্রথমবার আমার চ্যানেলে এসেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।